আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? সবার কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক ভালো আছি। সো গাইস, আপনার মাঝে নিয়ে আসলাম কয়েন 90 ওয়ালেটের আরও একটা না দুইটা অফার। আর আজকের যে অফারটা আছে, একটা জিনিস আপনারা মিস করবেন না, কারণ আজকের অফার থেকে সবাইকে পেমেন্ট করা হবে। সো এখন দেখা যায় আপনারা কীভাবে এখান থেকে জয়েন করবেন। ওকে, সো এখান থেকে আপনারা প্রথমে জয়েন করার জন্য এখানে দেখছেন যে ডাউনলোড অ্যাপ্লিকেশন যে লিঙ্ক আছে, এই লিঙ্কে আপনারা চলে যাবেন। এখানে যাওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন আপনার অ্যাপ্লিকেশন যেটা আছে এটা আপনারা ইনস্টল করে নেবেন। এখানে প্লে স্টোর আছে, তো প্লে স্টোর থেকে ইনস্টল করার পর এখানে ওপেন লেখা আছে, ওপেনে ক্লিক করে দেবেন। ওকে গাইস, সো গাইস ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এখানে লেখা এসে বলছে যে 98 ওয়ালেট। তো এখানে আপনারা কিছু কোন ওয়েট করবেন, তারপর এখানে দেখতে পারেন আপনারা কিন্তু বলতেছে যে এই যে ইমেল এবং ইমেলটা ভেরিফাই করার জন্য। সো আপনারা কী করবেন এখান থেকে? সো গাইস, এখানে ভাই আমার একটু মানে ভুল হয়েছে, প্রথমে ইমেল ভেরিফাই না। ওকে, সো এরকম যখন ইন্টারফেস আসবে এখান থেকে আপনারা কী করবেন, এই যে ইংলিশ সিলেক্ট আছে, এখানে ইংলিশ আছে, ইংলিশ সিলেক্ট করে দেবেন। তারপর এখানে দেখতে পারেন আপনারা কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখানে আপনারা কী করবেন, এই যে এই সাইড একটু সোয়াইপ করবেন, এখানে একটু সোয়াইপ করলে এখানে কিন্তু আপনার এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা কী করবেন যে সেট আপ পিন আছে, এখানে আপনারা ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করে এখানে দেখছেন যে সিকিউরিটি সেটিং আছে, তো এখানে ক্লিক করে একটু ব্যাক নিয়ে চলে আসবেন। ওকে, সো এটা পরে ওকেতে করে নিন। সো এখানে আসার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা কী করবেন যে লগ ইন রেজিস্ট্রেশন লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ইমেল দিতে বলতেছে, তো এখানে আপনার ইমেলটা এখানে প্রোভাইড করবেন। ওকে, ইমেলটা প্রোভাইড করার পর এখানে আপনার কন্টিনিউ অপশন যে লেখা আছে এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু বলতেছে ভেরিফাই করার জন্য, তো এখানে একটু ডেটা আনবেন, টাইম এখানে নিয়ে আসবেন। ওকে, ডেটা টান দিয়ে এখানে আসবেন আর নিয়ে আসবেন। ওকে, তারপর এখানে দেখবেন আপনার কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসে, এবং এখানে কিন্তু বলতেছে আপনার ইমেলের যে ভেরিফিকেশন একটা কোড পাঠায় দিয়েছে, আপনি যে ইমেলটা দিয়েছেন সেই ইমেলের ভেরিফিকেশন কোডটা এখানে বসানোর জন্য। ওকে গাইস, সো গাইস দেখতে পাচ্ছেন এখানে আমার যে ইমেল আইসা বললাম, এবং এখান থেকে যে ভেরিফিকেশন কোড আছে এখান থেকে আমি এটা চাপ দিয়ে ধরে কপি করবো। কপি করার পর এখানে দিব, দিয়ে দেওয়ার পর এখানে আপনি দেখতে যে ভেরিফাই নিয়ে অপশন আছে, তো এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করে দেওয়ার পর এটা ভেরিফাই করে দেবো। ওকে, তারপর এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে বলছে আপনার ইউজার নেমদের জন্য, এখানে আপনার ইউজার নেম দিবেন, আপনার ডিসপ্লে নেম দিবেন, এখানে আপনার যে 8 ডিজিটের একটা পাসওয়ার্ড প্রোভাইড করবেন। ওকে, প্রাইভেট পাসওয়ার্ড প্রোভাইড করবো, এখানে এনজয় ক্লিক করবেন। আর একটা জিনিস ক্লিক মানে একটা জিনিস ভাই দেখবেন ভাই আপনারা, এই যে দেখতে পাচ্ছেন যে রেফার কোড যে অপশন আছে, তো এই রেফার কোডের মধ্যে আপনার যে রেফার কোডটা কোথায় পাবেন আমি একটু বলে দিই আপনাদেরকে। আপনারা চলে যাবেন যে পোস্ট আছে টেলিগ্রাম যে পোস্টটা, এই পোস্টটা এসে বলবেন, এবং এখানে রেফার কোড আছে একটা, ক্লিক করলে কপি হয়ে যাবে। আপনার একটু ওইখানে কষ্ট করে রেফার কোডটা বসাই দিন। ওকে, আপনার জন্য এত কষ্ট করে ভিডিও বানাইতেছি, তো অবশ্যই ভাই আমার রেফারে জয়েন হবেন। ওকে গাইস, তার রেফারে জয়েন হলে ভাই অবশ্যই আমার একটু প্রফিট থাকবে। ওকে ভাই, এত কষ্ট করতেছে আপনারা একটু আমাকে সাহায্য করার চেষ্টা করেন। ওকে, সেখানে আপনার রেফার কোডটা চাইলে একটু দয়া করে মানে আপনারা চাইলে বসাই দিতে পারেন, একটু দয়া করে বসাই দিন। ওকে, তারপর ভেরিফাই ক্লিক করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড আছে, ডিসপ্লে নেম আছে, ইউজার নেম আছে, এগুলো আপনারা এনজয় ক্লিক করবেন। তারপরে দেখতে পারেন এখানে বলতেছে আবার পিনটা সেট আপ করার জন্য, আপনারা চাইলে এখানে এখন পিনটা সেট আপ করতে পারেন। ওকেতে ক্লিক করবেন, তারপর সেট আপ পিন করে ক্লিক করে এখানে আপনারা পিনটা সেট আপ করে নেবেন। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এখানে ওয়ালেটটা ক্রিয়েট হয়ে গেছে। তো আপনারা কী করবেন, ওয়ালেটটা ক্রিয়েট করার পর এখানে সরি ওয়ালেট না, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এটা জিনিসটা মনে রাখবেন। ওকে, তারপরে যে ওয়ালেট নামে যে সেকশন আছে এখানে আপনারা চলে যাবেন। এখানে আসার পর এখানে আপনারা কী করবেন, এই যে অ্যাড ওয়ালেট লেখা আছে এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন যে লেখা আছে এখানে মাল্টিপল চেন আছে, তো মাল্টিপল চেনের মধ্যে আপনারা ক্লিক থাকবে। এখানে আপনারা ক্রিয়েটে ক্লিক করবেন। ওকে, কেউ রিস্টোর করবেন না। ওকে, সো এখানে আপনারা ক্রিয়েটে ক্লিক করবেন, নিউ লাগবে একদম। তো ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পর এখানে ওয়ালেট নেম দিবেন, নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাবেন আপনার একটা প্রেস দিছে, তো এই প্রেসটা আপনারা এখানে একটা কপি অপশন পাবেন, তো কপি করে নেবেন। তারপর প্রেসটা আবার এখানে আবার কপি দিবেন। ওকে, মানে এই প্রেসটা আপনার কোনো জায়গায় সেভ করবেন, আবার এখানেও এটা দিতে হবে। দেওয়ার পর এই যে তিনটা টিক মার্ক আছে, তিনটার মধ্যে আপনার টিক মার্ক করে দেবেন, তিনটা অপশন আছে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে তিনটা টিক মার্ক করে দিলাম এবং প্রেসটা এখানে বসিয়ে দিলাম। ওকে, তারপর এখানে কী করবে যে ক্রিয়েট ওয়ালেট লেখা আছে এখানে আমি একটু কষ্ট করে ক্লিক করে দিবেন। ওকে, আমিও একটু ক্লিক করে দিলাম। তারপর এখানে বলছে নো সোল ওয়ালেট নিড টু বি ম্যানেজ, ওকে আপনারা ওকে ক্লিক করবেন। তারপর দেখতে পাবেন আপনার কিন্তু এখানে ওয়ালেটটা ক্রিয়েট হয়ে গেছে। ওকে, তারপর আপনারা চলে যাবেন যে এই পোস্ট আছে, পোস্টটাতে এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে এয়ারড্রপ লিঙ্ক আছে, তো এখানে আপনারা চলে যাবেন। এখানে যাওয়ার পর এখানে কিন্তু বলতেছে যে সাবমিট ইউর রেফারাল আইডি, তো এখানে আপনারা কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন পোস্টটা দেখতে আবার ফেরত আসবেন। এই যে রেফারেল কোড আছে তো এখানে একটা ক্লিক করলে কপি হয়ে যাবে। এখানে আসার পরে যে কোডটা এখানে আপনারা একটু কষ্ট করে বসিয়ে দেবেন। ওকে, বসিয়ে দেওয়ার পর একটু নিচে স্ক্রল করলে এখানে দেখতে পাবেন আপনারা কিন্তু বলতেছে এখন BP20 যে ওয়ালেট অ্যাড্রেস আছে এটা দেওয়ার জন্য। ওকে, সো আপনারা BP20 ওয়ালেট অ্যাড্রেসটা কীভাবে পাবেন আমি একটু দেখিয়ে দেবো। ওকে, আপনারা চলে যাবেন যে ওয়ালেট আছে, এই ওয়ালেটটাতে ওয়ালেটটাতে আসার পর এখানে রিসিভে ক্লিক করবেন। রিসিভে ক্লিক করে দেওয়ার পর উপরে আপনারা লিখবেন যে BNB। ওকে, তারপর এই যে এগুলো আছে এগুলো একটা না, ওকে এগুলা ক্রস, এগুলা ক্রস। ওকে, আপনারা কী করবেন, এই যে লেখা আছে যে বাইন্যান্স স্মার্ট চেন, যে দেখতে পাচ্ছেন BSC বাইন্যান্স স্মার্ট চেন লেখা, ওইখানে ক্লিক করবেন। ওকে, তারপর এখান থেকে কপি অপশন আছে, কপি করবেন, কপি করে এটা এখানে বসাই দেবেন। তারপর সাবমিটে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার কাজটা কমপ্লিট হয়ে গেছে। ওকে, তো এখন আপনাদের দেখাবো আপনারা
কিভাবে অন্য যে অফারটা আছে ওই অফারটাতে জয়েন করবেন, এবং এই অফারে আপনারা জয়েন যারা কয়েন জয়েন করতেছেন তারা এখানে আপনারা কিন্তু তিনটা রেফার মাস্ট লাগবে। আর তিনটা রেফার আপনারা কীভাবে করবেন সেটা আমি বলে দিই। আপনারা কী করবেন, আপনার মোবাইলের মধ্যে ডুয়েল অ্যাপ্লিকেশন যেটা আছে কয়েন90 ওয়ালেট ডুয়েল করে আপনারা আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তারপর আপনার আরেকটা জিমেল দিয়ে গুগল ফর্মটা আবার সাবমিট করবেন, তখন আপনার রেফারেল কোডের মধ্যে আপনারটা বসাবেন। আর রেফারেল কোড জানেন কোনটা আমি একটু দেখাই দিই আপনাদের। রেফারেল কোড যেটা আছে এটা হলো আপনার এই যে উপরে দেখতে পাচ্ছেন এই লেখাটা, যে এটা এখানে দেখতে পাচ্ছেন যে কপি আছে, কপি করলে কিন্তু এটা আপনার রেফারেল, এটাই আপনার কিন্তু রেফারেল কোড, এটা আপনারা মনে রাখবেন। ওকে, সো আপনার ক্লিক করলে কপি হয়ে যাবে, তো এটা আপনার কপি করে ওইখানে আপনার রেফারেল কোডটা ইউজ করবেন। ওকে, সো এখন আপনাদেরকে দেখায় দেয় কয়েন90 ওয়ালেট থেকে আপনার একটা এনএফটি দিতেছে, সেই এনএফটিটা আপনারা কীভাবে ক্লাইম করবেন। ওকে, এনএফটি বলতে একটা কার্ড দিতেছে আর কি, এবং এটা অনেকেই পাইছে, তো আপনারা কীভাবে ক্লাইম করবেন সেটা একটু দেখায় দেয়। ওকে গাইস, করার জন্য আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে কিন্তু এখানে ফাইন্ডিং লাক। ওকে, তো আপনারা এখানে একটা ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে একটু আচ্ছা লোডিং হয়েছিল, এখানে ফাইন্ডিং লাকে ক্লিক করবেন, তারপর এখানে দেখতে পাবেন আপনার কিন্তু এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখান থেকে আপনারা কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন যে রেড এমপ্লয়ার লেখা আছে, তো রেড এমপ্লয়ারে আপনার একটা ক্লিক করে দেবেন। ওকে, রেড এমপ্লয়ারে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন আপনার কিন্তু এখানে একটা লেখা আছে, আপনার এখান থেকে এই যে এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এটা আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এই এইটা আছে এটার মধ্যে আপনার একটা ক্লিক করে দেবেন। ওকে, একটা ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন নিচে ওপেন লেখা আছে, ওপেনও ক্লিক করবেন, তারপর এখানে দেখতে পাবেন আপনার কিন্তু এখানে কংগ্রেচুলেশন লেখা আছে, একটা কিটি দিয়ে দিয়েছে আপনাকে। ওকে, তারপর এখানে আপনার কী করবেন, এখান থেকে যে গো টু গ্যালারি আছে ওই অপশনটাতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনারা কিন্তু দেখতে পারেন যে আপনার কিন্তু এখানে গ্যালারির মধ্যে এই কিটিটা এখানে আইসা পড়ছে। ওকে, সে এখন আপনাদেরকে বলে দেয় এটা আপনার কাজটা কি। ওকে, আপনারা যদি যে স্পেশাল প্রাইজে ক্লিক করেন তাহলে এখান থেকে আপনার 12টা কিটি লাগবে। ওকে, এখানে কিন্তু আমার মাত্র একটা আছে এবং এখানে আর 11টা কিন্তু আরও লাগবে। ওকে, সো এখন আপনার এটাতে যেহেতু জয়েন করতে পারবেন এখান থেকে ব্যাক আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে ইউর কালেকশন, সেখানে আপনারা চলে যাবেন। ওকে, এখানে যাওয়ার পর এখানে আপনার একটা জিনিস খেয়াল করবেন, যদি আপনাদের কাছে এই কিটিগুলো থাকে, এই দেখতে পাচ্ছেন যে তিনটা চারটা কিটি আছে, এই কিটিগুলো যদি থাকে তাহলে এখানে $25 আপনার ক্লাইম করতে পারবেন। যদি এখানে একটা জিনিস এই যে আমি কিন্তু এখানে ভালো করে দেখাই দিচ্ছি আপনাদের কাছে, যদি এই দুইটা কিটি থাকে তাহলে কিন্তু এখান থেকে আপনারা এই যে $150 এখানে ক্লাইম করতে পারবেন। যদি এই দুইটা কিটি থাকে তাহলে এখানে $250 এখানে ক্লাইম করতে পারবেন। এবং যদি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি একটু নিচে স্ক্রল করেন তাহলে এখানে দেখতে পাবেন আপনার কাছে যদি যেমন এটা আমার কাছে আছে, এবং এই যে এই তিনটা যদি আমার কাছে থাকে তাহলে কিন্তু এখানে আমি $300 ক্লাইম করতে পারবো। ওকে, এবং এটা কিন্তু আমার সরাসরি এখানে আমার দিয়ে দিবে। ওকে, আমার ওয়ালেটে যদি আমাদের কাছে থাকে, এবং কিটিগুলো কীভাবে পাবেন এটা আমি একটু বলে দিব। ওকে, সো এখন আপনারা কী করবেন, এই যে এই দুইটা যে আছে এই দুইটা আপনার কি, এই দুইটা একটু জিনিস করার জন্য আপনারা কী করবেন, এই যে সিলেট অপশন আছে এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর ডানে ক্লিক করবেন, ডানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন আপনারা কিন্তু এখানে ওয়ালেটে নিয়ে আসা পড়ছে। তারপর আপডেট দ্য রিওয়ার্ড ওয়ালেট হেয়ার আছে, তো এখানে আপনারা ক্লিক করবেন, তারপর এখানে দেখবেন যে আপনার ওয়ালেটটা আছে এখানে ক্লিক করবেন। ওকে, তারপর এখানে যে কপি অপশন হতো ওয়ালেটের মধ্যে একটা ক্লিক করবেন, দেখতে পাবেন এখানে লেখা আছে ইনফরমেশন আপডেট সাকসেসফুলি। ওকে, সো এখানে দেখবেন আমার কিন্তু ওয়ালেটটা এখানে ক্রিয়েট হয়ে গেছে, এবং এখন কিন্তু আমি যদি সিলেট অপশনে ক্লিক করি আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু বলতেছে আমার কাছে যেগুলো আছে, মানে আমার কাছে যেগুলো আছে এখান থেকে যে কোনো পাঁচটা যদি এখানে দেয় তারপর ক্লাইমে ক্লিক করলে কিন্তু এখানে আমার $1.5 দিয়ে দিবে যে কোনো পাঁচটা। ওকে, তারপর এখানে যদি আবার নিজেরটাতে ক্লিক করি তাহলে এখানে যে কোনো সাতটা দিলে কিন্তু এখানে আমার $3.5 এখানে দিয়ে দিতেছে। ওকে গাইস, সেখান থেকে আপনারা চাইলে তারপর এখানে যদি আপনারা এই যে রিওয়ার্ডের জায়গার মধ্যে যদি সাইডে দেখবেন ক্লাইম আসে, তো এখানে আপনারা চাইলে দেখতে পারেন আপনি কত USDT ক্লাইম করছেন, এটা পরবর্তীতে আর কি এখন আর না। ওকে, সো ভাই এরকমভাবে আপনারা চাইলে এখান থেকে কিন্তু বায়ও করতে পারেন। আপনারা যাদের কাছে মানে এই যে এই টোকেনগুলো আছে, আমার কাছে কিন্তু মাত্র 32টা আছে, পার এখানে আপনার 500 করে লাগবে, তো যাদের কাছে আছে এগুলো আপনারা বাই করতে পারেন। এই টোকেনগুলো আপনার ক্লাইম করতে গেলে আপনার রেফারেল লাগবে অনেক, যেগুলো আমাদের সম্ভব আমাদের পক্ষে সম্ভব না। ওকে, সো এর সাথে শুধু মানে আপনার যদি বুঝতে পারেন আর কি যে পারচেস হয়েছে না, কারণ আমার কাছে এটা নাই। ওকে, সো গাইস এরকমভাবে আপনারা চাইলে এখান থেকে কিন্তু ক্লাইম করে নিতে পারেন আপনার ওয়ালেটটা, এবং পরবর্তী আপডেটের জন্য এখানে আপনার সরি NFTটা আর কি পরবর্তী আপডেটের জন্য চাইলে এখানে একটু ওয়েট করতে পারেন। ওকে, সো ভাই ভিডিওতে এতটুকু ছিল, তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর এই দুইটা অফারের লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা জয়েন করে নেবেন। ওকে, আর এটাকে মানে কেউ মিস করবেন না, অফারটা কেউ মিস করবেন না, এবং অ্যাপ্লিকেশন লিঙ্কও পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে, রেফার কোডও পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে, চাইলে ওইখান থেকেও দেখে নিতে পারেন। ওকে, তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে এই চ্যানেল দিয়ে সবাই জয়েন করবেন। ওকে, কারণ এখানে ভাই আমি যত ধরনের মানে কন্টেন্ট আছে, যেমন আপনারা ধরতে পারেন ওয়ালেট আছে, ট্রেডিং সিগনাল আছে, পরে মনে করেন আপনার ওয়ালেট অফার তো আছে বললাম, এরপরে অ্যাপ্লিকেশন অফার আছে, টেলিগ্রাম অফার আছে, মানে আমি সকল ধরনের জিনিস এখানে দেওয়া হয়। সো আর এখানে ফ্রি ট্রেডিং আপনার এখানে আমি একটু দেখাই দিই আপনাদের, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ফ্রি ট্রেডিং সিগনাল দিই, এখানে আপনার কোনো একটা পয়সাও লাগে না, অন্যান্য ট্রেডিং সিগনাল রুখতে কিন্তু পয়সা লাগে, এখানে কিন্তু একটা ট্রেডিং মানে আপনার একটা পয়সা লাগে না। এখানে চাইলে আমার ট্রেডিংয়ের যে ইয়েগুলো আছে ওইগুলো দেখে আপনারা চাইলে জয়েন
করতে পারেন এখানে প্রত্যেকটা ট্রেডিং কিভাবে করবেন এটা যদি না জানেন একটা স্পেসিফিক ভিডিও দিয়ে দিব ওইটা আপনারা দেখেন নিন যারা ট্রেডিং এ ঢুকতে চান এখনো কিন্তু ঢুকেন নাই ওকে তাদের জন্য বলতেছি আর কি তো ভিডিওটা ওইটা দেখেন ওকে সো এরকম ভাবে কিন্তু আমি অনেকগুলো সিগন্যাল দেখে নেন স্যার আমি নিয়ে কিন্তু পাঁচটা সিগন্যাল দিছি পাঁচটা সিগন্যালের মতো দিছি তো যারা যারা ওই সিগন্যালগুলো ফলো করছে আগের সিগন্যালগুলো ওইখান থেকে কিন্তু অলরেডি অনেকে প্রফিট নিতে পারছে ওকে সো ভাই এতটা কিছু আজকে ভিডিওর জন্য তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন তো বলতেছি ভাই দয়া করে একটু আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নিন সো গাইস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গাইস।